সব থেকে কষ্ট লাগে যদি মা নিজের থাকতো তাহলে দুঃখ কষ্ট বুঝতো এখন মা নাই যদি ওই একটা মনের মতন মানুষ পায় সে আমার কষ্টটা বুঝবে জীবনে জীবনে কখনো ভাবছেন প্রতিবেদনে আসতে হবে সাহায্য সহযোগিতা বা কষ্টের কথা বলতে হবে এটা কখনো কল্পনা করছেন জীবনে কখনো ভাবি নাই যে এরকম পরিস্থিতিতে আমার আসতে হবে সেটাই আসলে কেমন লাগতেছে এখন ভাবতে খুব কষ্ট লাগে মনের এমনও সময় হয় যে নিজে আত্মহত্যা করি যে মা নাই বড় একটা ভাই নাই যে আমরা দেখাশোনা করবে বাবা বিয়ে করলে সৎ মার হয়ে যায় সে আর আমাদের কথাটা কতটা চিন্তা করে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম সুমাইয়া সুমাইয়া আপু কেমন আছেন আপনি এই তো আল্লাহ রাখছে কোনো মতো আছেন কেন কোনো মতো কেন খুব কষ্টের মধ্যে আছি ভাই সতাই মা ঘরে তো আচ্ছা সতাই মা আপন মা কি হয়েছে আপন মা নাই মা মারা গেছে মারা গেছে আচ্ছা আপনি কি করেন কি আমি মানুষের বাসায় কাজ করি কাজ করি আর কি কোনো রকম চলাফি না হয় কাজ না করলে মাও তো জিগায় না আর বাপের মনে করেন বিয়া করছে বাপ সৎ মা ঘরে হলে কীরকমভাবে চালায় এটা তো সবাই জানে এখন মনে করেন খুব কষ্টের মধ্যে আইসে যদি ওই রকম একটা মনের মতন মানুষ পায় তার কাছে বিয়ে বসে যাব না বিয়ে সাথে না না বয়স কত আপনার বয়স হইছে 18 বছর 18 আচ্ছা এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি সবথেকে কষ্ট লাগে যদি মা নিজে থাকতো তাহলে দুঃখ কষ্ট বুঝতো এখন মাও নাই যদি ওই রকম একটা মনের মতন মানুষ পায় সে আমার কষ্টটা বুঝবে

বড় একটা ভাই নাই যে আমরা দেখাশোনা করবে বাবা বিয়ে করলে সৎ মার আন্ডার হয়ে যায় সে তো আর আমাদের কথাটা কতটা চিন্তা করে না একটা মেয়ে হয়ে ধরেন সবচেয়ে বেশি প্রয়োজন গার্জিয়ান পাশে থাকা এখন বিবাহ বিবাহ উপযুক্ত আপনি একটা মেয়ে এখন বিয়ে করতে এলো মানুষের পরিবার যদি জিগায় মা বাবা কই তখন তো পরিচয় দিতেও কষ্ট লাগে তাই না কষ্ট লাগে এখন মনে করেন মার কাছে সতাই মা জ্বালায় এখন বাবা তো ওইরকম মনে করেন সৎ মার কথা শুনে ওইরকম পাত্র খুঁজে না গরিব দেখে টাকা পয়সা খরচ হবে মানুষজন খাওয়াইতে এর জন্য মনে করেন ওই রকম করে না তখন ভাবলাম জানি সেটা নিয়ে যাই দেখি কোনো রকম চেষ্টা করা যায় নাকি কারণ মোবাইলে ফেসবুকে অনেক জনের বিয়ে হইতেছে আমার তো একটা ফোন তো আসফোন নাই পাঠাম একটা মোবাইল যেখানে কাজ করি বাড়ি আলাই মারে কিনে দিছে এখন ওই মোবাইলের মাধ্যমে মনে করেন যদি কেউ আমার ফাঁসে দাঁড়ায় আমার বিয়ে করতে চায় আমি তার কাছে বিয়ে বসে নাম্বারটা কি মুখস্থ আছে না ভাই সব সময় খোলা যাক নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলে সত্য দিয়ে জীবন সাজাবেন আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর রহমতে তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম